আপনারা দেখছেন তাজা খবর 24। আসসালামু আলাইকুম, তাজা খবর 24 এর সাথে আছি আমি মোহাম্মদ সোহাগ সাইদ। নরসিংদী রায়পুরা উপজেলায় অনলাইন ভিত্তিক ইউটিউব নিউজ চ্যানেল তাজা খবর 24 এর পক্ষ থেকে উপজেলার বেশ কয়েকটি স্থানে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। বিস্তারিত দেখুন জাকির বিওয়ার ভিডিও চিত্রে। শুক্রবার 23 এপ্রিল বিকেলে রায়পুরা পৌর গুল চত্বরে ইফতার বিতরণের উদ্বোধন করেন পৌরসভা মেয়র মোহাম্মদ জামাল মোল্লা। এ সময় তিনি তাজা খবর 24-এর স্বত্বাধিকারী ও সংশ্লিষ্ট সকলের প্রতি শুভকামনা ও ধন্যবাদ জানিয়ে পৌরবাসীকে মাহে রমজানের শুভেচ্ছা জানান। পরে রায়পুরা প্রেস ক্লাব, মেথিকান্দা রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম, শ্রীরামপুর রেলগেট, পান্তশালা, গুচ্ছগ্রাম, মসজিদ, খেয়াঘাট সহ হরিপুর ট্যাক এলাকায় 5 শতাধিক পথচারীদের মাঝে এসব ইফতার বিতরণ করেন চ্যানেলটির স্বত্বাধিকারী মোহাম্মদ ফরিদ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মনিরুজ্জামান মনির, অজয় সাহা, বশির আহমেদ মোল্লা, জিএফ মিডিয়ার পরিচালক ইকবাল হুসাইন মাহমুদ, চ্যানেলটির সাব এডিটর মাসুম খান রাজ, এম আজিজুল ইসলাম, উপস্থাপক সুহাগ সাইদ, ইমরান সুহাগ, প্রতিনিধি মামুন মিয়া, জাকির ভুঁইয়া, ফয়সাল আহমেদ। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শেখ রাসেল, মোহাম্মদ আলমগীর হুসাইন, সাদ্দাম সরকার, শাহজালাল সরকার এবং হুসাইন সহ আরও অনেকে। দেখতে থাকুন আমাদের পুরো ভিডিওটি। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন, আমাদের সকল আপডেট দেখতে থাকুন। দেখতে দেখতে একদিন অবশ্যই ভালো লেগে যাবে, আর ওই দিনই আশা করি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, তাজা খবর 24-এর পক্ষ থেকে আজকে গরিব দুঃখীর মাঝে ইফতার বিতরণ হচ্ছে। আর আজকে এই পর্যায়ে মেয়র সাহেব আমাদের রায়পুরার নন্দিত জননেতা জামাল উদ্দিন আহমেদ মোল্লা উনি উদ্বোধন করেছেন। তো ওনার সাথে আজকে আমরা এই তাজা খবর যে ইফতার আয়োজন করা হয়েছে এই সম্বন্ধে আপনার কি অভিমত? বিসমিল্লাহির রহমানির রহিম, ধন্যবাদ জানাই তাজা খবর 24-কে এই মাহে রমজানে গরিব দুঃখী মানুষের মাঝে ইফতার বিতরণের যে আয়োজন করেছেন এই আয়োজনের জন্য তাজা খবর 24-কে। এইভাবে যদি প্রত্যেকটা প্রতিষ্ঠান গরিব দুঃখী মানুষের মাঝে ইফতার বিতরণ করে এবং আমরা বিভিন্ন এলাকায় যদি এই ইফতার প্রত্যেকটা সংগঠন বিতরণ করে তাহলে গরিব দুঃখী মানুষগুলি ইফতার পাবে এবং যার যার প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ থাকবে। আমি পৌরসভার পক্ষ থেকে এই তাজা খবর 24-কে সাধুবাদ জানাই, কৃতজ্ঞ জানাই এবং ধন্যবাদ জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আজকে তাজা খবর 24-এর প্রায় 750,000 প্লাস দর্শক রয়েছেন আমার তাজা খবর 24-এ। আজকে মাহে রমজান, আপনারা জানেন যে লকডাউন চলছে, এই লকডাউনের মাঝে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষই বেকার হয়ে পড়েছে। বেকার হইলেও মানুষ এবার লকডাউনে অনেকটা ভালো আছে। আজকে যে আমাদের পৌরসভার যে মেয়র, আজকে আমার তাজা খবর 24-এর পক্ষ যে উনি যে আজকে ইফতার উদ্বোধন যে আজকে করলেন, তাজা খবর 24-এর পক্ষ থেকে যে 750,000 প্লাস যে দর্শক আছেন তাদেরকে জানাই আমি অভিনন্দন এবং সাধুবাদ। এবং আপনাদের ভালোবাসে আজকে হাঁটি হাঁটি পাও পাও করে আজকে তাজা খবর 24 আপনাদের মাঝে আজকে সকলের দোয়ারে চ্যানেলটি পৌঁছে গেছে। ইনশাল্লাহ আরও আশা করি এই যে আমাদের যে মেয়র সাহেব যদি আমাদের পাশে থাকেন, আশা করি আল্লাহ রকমেতে আগামীতে আরও আমাদের চ্যানেল ভালো করবেন এবং আরও যত সামনে যে কাজগুলি রয়েছে আমাদের টুকিটাকি খুঁটিনাটি কাজগুলো মেয়র সাহেব আমরা সাপোর্ট দিব। আমরাও তাজা খবরের যে পরিবার আজকে সকলে আমরা আজকে ইফতার পারি নিয়ে নামছি বা ইফতার আজকে বিলি করব। এই জন্য অশেষ অশেষ ধন্যবাদ জানাই আমার পৌরসভার মেয়র জামাল মোল্লাকে। আজকে আমাদের ধন্যবাদ জানাই, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমজান উপলক্ষে রমজানের 10 তারিখে আজকে তাজা খবর চ্যানেলের পক্ষ থেকে রায়পুরা পান্তশালা গ্রাম থেকে শ্রীরামপুর রেলগেট পর্যন্ত যে ইফতার বিলির কার্যক্রম চালাচ্ছে এই জন্য তাজা খবরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং তার হৃদয়ের কামনা করি।